আসসালামু আলাইকুম, চলে এলাম আপনাদের মাঝে আমার প্রথম আনবক্সিং ভিডিও। আজকের এই ভিডিওতে আনবক্সিং করতে যাচ্ছি iphpne নোট 9 প্রো ম্যাক্স। এটি হলো ইন্ডিয়ান ভার্সন আর এটি হলো 128 GB ভেরিয়েন্টের। যদিও ফোনটি বাংলাদেশে মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হওয়া সত্ত্বেও এই ফোনটি মার্কেটে অ্যাভেলেবেল না, সো ফোনটিকে আমার আনঅফিসিয়াল কিনতে হলো। সো কথা না বেরিয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতেছি আমি শাহাদাত সহযোগ শাহাদাস টেক ডাউট থেকে। সব ফোনটিকে আনবক্সিং করার প্রথমেই আপনি পেয়ে যাবেন ফোনটির ভিতরে একটি বক্স, আর সেই বক্সের ভিতরে আপনি পেয়ে যাবেন সিম এডিটর টুল, কিছু পেপার আর একটি ফোন কাভার। তো এগুলো একটু সাইডে রাখি। আর এটা হলো আমাদের সেই রেডমি নোট 9 প্রো ম্যাক্স, আর এটি হলো ক্লাসিক্যাল ব্লু কালার। তো দেখি ফোনটির ভিতরে আর কি রয়েছে। আর এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন একটা ইউএসবি টাইপ সি কেবল, আর এটি পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে আপনি 60% ফোনটি চার্জ করতে পারবেন শুধুমাত্র 30 মিনিটে। সো এটাই হলো ফোনটির বক্স কন্টেন্ট। সো এখন আমরা ফোনটি নিয়ে একটু কথা বলি। iphpne নোট 9 প্রো ম্যাক্সে আপনি সামনে পিছনে পেয়ে যাবেন গরিলা গ্লাস 5, আর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন iphpne নোট সিরিজের সবগুলো ফোনের নতুন ক্যামেরা সেট আপ। এখন একটু কথা বলা যাক ফোনের ডিসপ্লে নিয়ে। ফোনেতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট, সাথে থাকতেছে HDR10+। নর্মাল 60Hz থেকে 120Hz রিফ্রেশ রেট হওয়ার কারণে ফোনটিতে আপনার ব্রাউজিং করার স্পিডটা খুবই ভালো হবে। রেডমি নোট 9 প্রো ম্যাক্সে আপনারা পেয়ে যাবেন 85.7 স্ক্রিন টু বডি রেশিও, সাথে আপনারা পেয়ে যাবেন 395 PPI ডেন্সিটি, সাথে আপনারা পেয়ে যাবেন 1200 nits। সো ওভারঅল রেডমি নোট 9 প্রো ম্যাক্সের ডিসপ্লেটা অসাধারণ। আপনি যদি আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে কম্পেয়ার করেন তাহলে রেডমি নোট 9 প্রো ম্যাক্সের সুপার অ্যামোলেড ডিসপ্লে খুবই ভালো। সো এখন কথা বলা যাক ফোনটির ওএস নিয়ে। ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েড 11 চলতেছে আর মিউআই 12, আর এটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 732G। আর ফোনটি আপনারা পেয়ে যাবেন তিনটি ভেরিয়েন্টে, তা হলো 664, 6128 আর 8128। সাথে থাকতেছে UFS 2.2। রেডমি নোট 9 প্রো ম্যাক্সে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, আর সামনে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। রেডমি নোট 9 প্রো ম্যাক্সে আপনারা পেয়ে যাবেন ব্যাটারি হিসাবে 5020mAh ব্যাটারি, আর সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। সো এটাই হলো রেডমি নোট 9 প্রো ম্যাক্সের আনবক্সিং এবং শর্ট রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসতে না বিদায় নিচ্ছি আমি শাহাদাত সজীব শাহাদাত টেক ডাউট থেকে। আল্লাহ হাফেজ।